তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জোনাব জ্বলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝরে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া সারতে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ইমান একটু বলো না। তাকবীরটাই কিন্তু আমাদের মুসলমানদের ইউনিক স্লোগান। আমরা যখন দুনিয়াতে আসি, বলেন তো আপনার কানে সর্বপ্রথমে কি শোনানো হয়েছিল? আজান। আজানের প্রথম ধ্বনি কি? আল্লাহ। আমাদের মুসলমানদের সবচাইতে বড় ইবাদতের নাম সালাত বা নামাজ। এই নামাজের শুরু আল্লাহ আকবার দিয়ে, আজানের শুরু আল্লাহ আকবার। আপনি যখন, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, তখন আবার আরেকটা নামাজ হবে, তাই না ভাই? সবার জন্যই ওই নামাজ হবে। সেই নামাজের নাম কি? জানাজার নামাজ, সালাতুল জানাজা। সেই নামাজেও কিন্তু সর্বপ্রথমে যে ধ্বনি দেওয়া হবে সেটা, তাহলে আমার জীবনের শুরু আল্লাহু আকবার, শেষও। এটা আমাদের ইউনিক স্লোগান, এটা কোনো দলীয় স্লোগান নয়, এটা আমাদের সবার স্লোগান। এই স্লোগানের সাথে আমাদের কোনো শত্রুতা থাকার কথা, এই স্লোগানের সাথে যদি কারো আপত্তি থাকে তাহলে তার বুঝের ভুল, সে নিজে নিজেকে সংশোধন করে নিতে হবে। আমাদের স্লোগান যে আল্লাহ বড়। বড় কে? আল্লাহ মহান। আল্লাহ মহান, মহান হচ্ছেন আল্লাহ। মুসলমানের জীবনের শুরু এইটা দিয়ে সব জায়গায় আমি আল্লাহর বরত্বের ঘোষণা করব, আমার জীবনের সব ব্যাপারে আল্লাহর প্রশংসা দিয়ে আমি শুরু। একটা ভালো কাজ করতে পেরেছি, আমার কোনো ক্রেডিট নাই। ক্রেডিট কার? আল্লাহ আমাকে দিনের পথে হেদায়ত দিয়েছেন, আমার কোনো ক্রেডিট না, আল্লাহ দয়া করেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া। এই জন্য কোরআন খুলবেন, কোরআনের শুরু হলো আলহামদুলিল্লাহ। কোরআনের শুরু কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা কোরআন পড়ার আগে পড়তে হয়, তাই আমরা পড়ি, এটা কিন্তু কোরআনের শুরু না। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা প্রত্যেকটা সূরার আগেই লেখা হয়, কিন্তু কোরআনের শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ। কোরআন খুললেন, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অল প্রেজেস আর ডু টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা কেবল শুধু আল্লাহর জন্য। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা অফুরান, আর কেউ নয় তুমি মালিক। শেষ বিচারের দিনে, শেষ বিচারের দিনে, বলেন আল্লাহু আকবার। এই গানটা কিন্তু, এই গজলটা কিন্তু সূরা ফাতিহারই অনুবাদ। রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম বান্দা, তুমি যদি আমার শুকরিয়া করো তাহলে আমার নিয়ামতকে আমি আরো বাড়িয়ে দেব।
ওয়ালাইন কাফারতুম আর যদি তুমি অকৃতজ্ঞ হও আমার প্রতি নাশুকর হও নাফরমান হও ইন্না আযাবী লাশাদীদ জেনে রেখো আমার শাস্তি বড় ভয়ঙ্কর আমি যেমন দিতে জানি তেমন নিতেও জানি ঠিক কিনা আমি আবার নেওয়ার পরে আবার বেশি করে দিতে জানি কারণ আমার নাম আল্লাহ আমার নাম কদির আমার নাম আলিম আমার নাম সব ক্ষমতার মালিক জোরে বলেন না সব ক্ষমতার মালিক কে জোরে বলেন না সব ক্ষমতার মালিক কে আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝে ঈমানকে মজবুত করার তৌফিক দিন জোরে বলি আমিন দুরুদ ও সালাম আদায় করছি সর্বকালে যে সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন দো জাহানের বাদশা সাদ্দাত প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন ভূমিকা বেশি লম্বা করব আজ আমি যেখান থেকে তেলাওয়াত করেছি আলোচনাটা লম্বা একটু বড় আমিও দেখলাম আজ যেহেতু কালেকশন নাই এই মাহফিলে দান কালেকশনের কোনো ঝামেলা নাই একটা অনন্য মাহফিল ইউনিক মাহফিল যেখানে শুধু দিনই কথা শোনানোর জন্যই এত সুন্দর ব্যবস্থা করে দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে আল্লাহ তাআলা এই কাষ্টকুকে নাজাতের ওসিলা বানায় দিয়ে আমিন বলতে আপনাদের কি পূর্ণতা আছে নাকি অন্যের ভালো হোক আমরা এটা চাই না হিংসুটা লোক কিন্তু বেহেশতে যাবে না এক লোক বহুত আল্লাহর গোলামি করে বন্দেগি করে কিন্তু বউ কয় তুমি যতই বন্দেগি করো তুমি বেহেশতে যাবে না তোমার ভিতরে হিংসা দিয়ে বলে রাগ করে বাড়ি থেকে চলে গেছে কয়দিন আর বাড়ি থেকে বাইরে থাকা যায় মোটামুটি এক সপ্তাহ দেড় সপ্তাহ থাকার পরে কই যাবে ঘুরতে ঘুরতে আবার বাড়ি চলে আসছে কিন্তু বাড়িতে আসতে গিয়ে আর এলাকা চেনে না কিরে কোথায় আসলাম সারা জীবন যেখানে বড় হয়েছি সেইটাই তো মনে হয় ওই পথই সেই এলাকায় কিন্তু চেহারা সুরত্ব চেনা যায় না এরকম বিল্ডিং তো আগে ছিল না কোনো কাঁচা বাড়ি নাই সব পাকা ধীরে ধীরে ভয়ে ভয়ে বাড়ির ভিতরে ঢুকেছে না জানি কার বাড়িতে কি ঢুকে পড়লাম তার বাড়িতে যায় দেখো সেখানেও বিল্ডিং বাড়িতে ঢুকে দেখে যে না বউ তো তার বউই আছে জিজ্ঞেস করি কি ঘটনা কি এলাকাতে এরকম সব চেঞ্জ হয়ে গেল আলাদিনের কোনো চেরাক টেরাক পেলি নাকি বউ বলে আলাদিনের চেরাক পাই নাই তবে রাত্রেবেলায় স্বপ্নের ভিতরে আল্লাহর ফেরেশতা আমার কাছে আসছিল আমাকে বলছে তোমাকে এমন একটা জিনিস দেব যে জিনিসে তুমি কাছে রেখে যা বলবা সেটাই পূর্ণ হবে তবে একটা শর্ত শর্ত হচ্ছে তোমার যা হবে তোমার প্রতিবেশীর তার চাইতে ডবল হবে তো এখন আমি দেখলাম আমার হলেই যথেষ্ট বউ বলছে বউ তো মন ভালো প্রতিবেশীর হলে আমার সমস্যা তো আমি বলেছি ঠিক আছে আমার ঘর বাড়ি তো সব কাঁচা পানি পড়ে আল্লাহ আমার ঘর ভালো করে দাও না আমার ঘর একটা হয়েছে প্রতিবেশীর দুইটা হয়েছে এভাবে গোটা এলাকায় চেঞ্জ হয়ে গেছে স্বামী এবার রাগে গজ গজ করছে রাত্রেবেলা স্বপ্নে আল্লাহ পক্ষ থেকে হাদিয়া পেল আমার বউ আর মানুষের বাড়িতে ডবল বিল্ডিং দেখাচ্ছি মনে কিরে কি বলেছে যা আমার হবে সবই তো প্রতিবেশে ডাবল হবে নাকি হ্যাঁ এবার হাতে নিয়ে বলতেছে আল্লাহ আমার এক চোখ কানা করে দেন এক চোখ কারণ মনে করেছে আমার যদি এক চোখ কানা হয় প্রতিবেশের চোখ কানা হবে কয়টা বলেন ওর মন কি পবিত্র হয়েছে মন পবিত্র হয়নি যখন এটা বলেছে অমনি কার্যকরিতা নষ্ট হয়ে গেছে ভাই না এটা ভালো কাজের জন্য চাইলে হবে মন্দজনের মন্দ কাজের জন্য চাইলে হবে মাঝখানে সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল আর এটা হলো না এই জন্য হিংসা আমাদের নিজেদেরকে ধ্বংস করে দেয় দুনিয়া যেমন ধ্বংস করে আখিরাত ধ্বংস করে দেয় আমরা সব সময় অপর মুসলমান ভাইয়ের জন্য দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহর নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি তোমাদের ভিতরে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করবে অপর ভাইয়ের জন্য তা পছন্দ না করবে
আমার জামাটা সুন্দর হোক আমি চাই কিনা জোরে বলেন আমার ছেলে ডাক্তার হোক আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ুক আমার ছেলে মেধাবী হই আমি চাই কিনা আমার সংসার সুখে হোক আমি চাই কিনা আমি যদি মুমিন হই তাহলে একই রকম চাইতে হবে আল্লাহ আমাকেও ভালো চালাও আমার প্রতিবেশীকেও ভালো চালাও সব মুসলমানকে ভালো চালাও সব মানুষকে তুমি ভালো চালাও আর এটা যদি আমি চাইতে না পারি তাহলে মুমিন হতে পারবো না বলেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী একটা কাপড় দিলেন উপহার এমন সময় এক ফকির এসেছে ফকির এসে বলে ফাতিমা আমার পরার মতো কোনো কাপড় নেই তোমার যদি কোনো সেরা কাপড় থাকে তাহলে আমাকে দাও নামাজ পড়তে পারব না ফাতিমা ঘরের মধ্যে গেলেন নতুন কাপড়টা এনে ফকিরকে দিয়ে দিলেন এ তো নবীর পরিবার নবীর মেয়ে যাদের প্রশংসা করা হয়েছে তাওরাত কিতাবে জোরে বলবেন কি সুবহানাল্লাহ অসংখ্য নমুনা এটার আছে নিজেরা না খেয়ে থেকে সাইলকে তারা খাইছে ঠিক কিনা ফকিরের মনটা খারাপ হয়ে গেছে মন খারাপ করে বলে ফাতিমা নবীর মেয়ে তুমি হয়তো আমার উপরে রাগ করেছো এই জন্য তোমার নতুন কাপড়টা আমাকে দিচ্ছ আমি তো নতুন কাপড় চাইনি আমি চেয়েছিলাম তোমার যদি কোনো পুরান কাপড় থাকে তাহলে আমাকে দাও তুমি রাগ করে আমাকে নতুন কাপড় দিচ্ছ ফাতিমা বললেন আল্লাহর কসম আমি রাগ করে দেই নাই আব্বাজানকে বলতে শুনেছি তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য তা পছন্দ না করবে বিশ্বাস করো আমি তো আমার নিজের জন্য নতুন কাপড়টাই পছন্দ করি এই জন্য ওইটাই আমি তোমার জন্য পছন্দ করেছি না সুবহানাল্লাহ একটু জোরে বলেন কি ভাই চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ওই চরিত্র দান করুন জোরে বলি আমি প্রিয় ভাইরা আরে শ্রেষ্ঠ জীব বানানোর জন্যই তো এসেছিলাম ইসলাম ঠিক কি না রাসূল বলেন বৈসকুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক আমি মানুষের চরিত্রের পূর্ণতা দানের জন্য এসেছি মানব চরিত্রের শ্রেষ্ঠত্ব সুপার লেভেলে পৌঁছে দেওয়ার জন্য আমি নবী পৃথিবীতে প্রেরিত হয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ কিন্তু দুঃখ লাগে ওই মুসলমান আজ পৃথিবীতে চরিত্র হারাইছে আমাদের চরিত্রগুলো নিয়ে নিছে জাপানিরা আমাদের চরিত্র নিয়ে নিছে ইউরোপে বিশ্বকাপ খেলা হয় জাপানিরা যে স্টেডিয়ামে খেলা দেখে খেলা দেখার পরে তারা সেখান থেকে ময়লাগুলো পরিষ্কার করে চলে যায় অথচ আমার নবী বলে গেছেন যে আত-তাহারাতু শাত্রুল ঈমান পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ জোরে কি বলবেন না সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাহিরিন আল্লাহ বলেন আমি আল্লাহ পবিত্র বান্দাদেরকে বড় ভালোবাসি চরিত্র আমাদের ক্যারেক্টার আমাদের নিয়ে গেল তারা আর আমরা কপালপুরা মুসলমান চরিত্র হারিয়ে আদর্শ হারিয়ে পৃথিবীতে লাঞ্ছিত বঞ্চিত জাতিতে পরিণত হয়েছে ঠিক কি না মুহতারাম যেটা বলেছেন আলহামদুলিল্লাহ এরকম আয়াতই আমিও সিলেক্ট করেছি আজ আপনাদের সামনে বলতে চাই যাতে করে আমাদের চরিত্র সুন্দর হয় আমরা যেন শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হতে পারি আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাতে বরকত দান করুন জোরে বলি আমিন আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি সূরাতুল ফুরকান এই সূরার শেষ রুকু থেকে কয়েকটি আয়াত তবে আমার ইচ্ছা আছে গোটা রুকুটাই আলোচনা করার আল্লাহ তাআলা যেন সহজ করে দেন ফুরকান আল ফুরকান এটা কোরআনে কারিমের 25 নম্বর সূরা আল ফুরকান শব্দের অর্থ সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্য করা কোরআনের একটা নাম হচ্ছে ফুরকান কোরআনের নাম কি জোরে বলেন কোরআন আলোচনা করলে মিথ্যা এবং সত্য আলাদা হয়ে হক বাতিল আলাদা হয়ে হক পন্থী আর বাতিল পন্থী আলাদা হয়ে যায় ইমানদার আর নাস্তিকরা আলাদা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কোরআনের নাম কি ফুরকান রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকান আলা
يكون للعالمين نذيرا وطيب بركت ما شاء الله যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছেন এখানে ফুরকান বলতে কাকে বোঝানো হয়েছে কোরআন লিয়াকুনা লিল আলামিন নাযীরা যেন জগৎবাসীদের জন্য এটা সতর্ককারী হতে পারে এই কোরআন জগৎবাসীদেরকে সতর্ক করে বলে ও দুনিয়ার মানুষ মা গরওয়াকা বিরব্বিকাল করিম কোন জিনিস তোমাকে তোমার রব সম্পর্কে ধোকায় ফেলে দিল আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুসামঞ্জস্যমণ্ডিত করেছেন সুষম গঠনাকৃতি দান করেছেন ফি আইয়ি সূরাতিম মাশাআ রাক্কাবাক যেমন খুশি তেমন করে তোমাকে সুন্দর গঠন দিয়েছেন চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ ফিরে আসো মানুষ এটাই তোমার জীবনের শেষ নয় ইউ হ্যাভ টু গো ব্যাক ইউ হ্যাভ টু রিটার্ন একদিন তোমাকে মরতে হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত একদিন পরকাল হবে জান্নাত জাহান্নাম হবে এই সতর্ক করছে আল্লাহ কোরআন ঠিক কি না এই যে সূরাতুল ফুরকানের প্রথম এই আয়াতটা এই আয়াতের ভিতরে ফুরকান শব্দটি আছে এইজন্য সূরার নাম হয়েছে আল ফুরকান সূরার নাম কি বলেন আল ফুরকান ফুরকান মানে কি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য কোরআন কি বোঝানো হয়েছে এই সূরার শেষ রুকু থেকে আমি পড়েছি রব্বুল আলামিন তার বরকতের কথা দিয়ে রুকুটা শুরু করেছে তাআলা বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজা وجعل فيها سراجا وقمرا منيرا জোরে বলেন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন অতিব বরকতময় সেই সত্তা যিনি আকাশে বুরুজ স্থাপন করেছেন বুরুজ মানে কি বুরুজ মানে মুফাসসিরিন কিরাম বলেছেন বুরুজ মানে আকাশের কক্ষ আজকের বিজ্ঞানও প্রমাণ করছে মহাকাশের ভিতরে যার যার চলার জন্য প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের নিজস্ব আলাদা আলাদা পথ আছে জোরে বলেন সুবহানাল্লাহ আজকের বিজ্ঞান একথা বললাম 1450 বছর আগে আল্লাহর কোরআন বলে গেল লাশামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কমর وللليل سابق النهار وكل في فلك يسبحون প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারা চন্দ্র পারে না সূর্যকে ধরিতে সূর্য বাঁধে না চন্দ্রের গায়েতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া আল্লাহকে ডরিয়া তাহলে কোরআন বলে গেল যে যার পথে চলছে চাঁদের গায়ে সূর্য বেঁধে যায় না সূর্যের সাথে মঙ্গলের ধাক্কা লাগে না ঠিক কিনা বলেন রব্বুল আলামিন সেই কথা বললেন অতিব বরকতময় সেই আল্লাহ যিনি আকাশে কক্ষপথ স্থাপন করেছেন ওয়াজাআলা ফীহা সিরাজাও ওয়া কমরাম মুনীরা আর সেখানে দিয়েছেন একটা প্রদীপ আর দিয়েছেন আলোকময় একটা চাঁদ এখানে সিরাজ বলে সূর্যকে বোঝানো হয়েছে আল্লাহ তাআলার এই কথার ভিতরেও বিজ্ঞান আছে সূর্যকে বললেন সিরাজ মানে প্রদীপ দেখেন প্রদীপের কিন্তু নিজস্ব আলো থাকে থাকে কিনা বলেন এখানে একটা লাইট জ্বলে লাইটের নিজস্ব আলো আছে আর ওই লাইটের আলোয় আমি আলোকিত আমার কি আলো আছে রব্বুল আলামিন বললেন আমি একটা সিরাজ দিলাম এখানে সিরাজ মানে সূর্য অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াজাআলুস শামসা সিরাজা তিনি সূর্যকে সিরাজ বানিয়েছেন সূর্যকে আল্লাহ বললেন প্রদীপ কিন্তু চাঁদকে বললেন আলোকিত চাঁদের কোনো নিজস্ব আলো নাই
আজকের বিজ্ঞান এই কথা বলে চাঁদের নিজস্ব আলো নাই সূর্যের আলোয় চাঁদ আলোকিত হয় 1450 বছর আগে আল্লাহ সূর্যকে প্রদীপ বললেন আর চাঁদকে মুনির বললেন আলোকিত বললেন বিজ্ঞান আজকে যা বলেছে আল্লাহর কোরআন 1450 বছর আগেই সেই কথাটি বলে গেছে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার ও মুসলমান ফাইনা তাজহাবু এই কুরআনকে বাদ দিয়ে কোথায় তুমি ছুটছো মানুষের তৈরি করা আইনার কানুনের পিছনে কথা বলেন না ঠিক কি না ফিরে আসো কুরআনের দিকে কুরআন তোমাকে সঠিক গন্তব্যে পৌঁছে দেবে বিকজ দ্যার ইজ দা কনফিউশন ইন দিস বুক এই কিতাবের ভিতরে একটা শব্দ একটা বাক্য ভুল নাই কুরআনে যা আছে 100% সঠিক সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা ওয়া হুয়াল্লাযী তিনি সেই সত্তা যিনি জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা দিন এবং রাতকে একটা আরেকটার অনুগামী বানিয়েছে একটার পরে আরেকটা আসে দিনের পরে রাত আসে রাতের পরে দিন আসে এটুকু বললেই তো যথেষ্ট ছিল কিন্তু রব্বুল আলামিন এরপরে বললেন লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা যে উপদেশ গ্রহণ করতে চায় এবং যে কৃতজ্ঞচিত্ত বান্দা হতে চায় তার জন্য এখানে শিক্ষা রয়েছে সুবহানাল্লাহ এখানে শিক্ষা রয়েছে দিনের পরে রাত রাতের পরে দিন কেমনে আসে এখানে তুমি তিনটা গবেষণা করো ইউ হ্যাভ টু থিংক অ্যাবাউট দ্যাট তুমি চিন্তা করো গবেষণা করো এখানে তুমি শিক্ষা পেয়ে যাবে এখানে তুমি হেদায়াত পেয়ে যাবে এখানে তুমি জ্ঞান বিজ্ঞান পেয়ে যাবে সুবহানাল্লাহ আজকে যে আহ্নিক গতি এবং বার্ষিক গতির যে ধারণাটা আমরা পাই বিজ্ঞানের কাছ থেকে বার্ষিক গতি সেটা কি এই যে পৃথিবী পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে সূর্য পৃথিবীর চেয়ে 1,300,000 গুণ বড় কত গুণ সূর্যের চারিদিকে পৃথিবী একবার ঘুরে আসে আসতে সময় লাগে 365 দিন 6 ঘন্টা এই 365 দিনে হয় এক বছর আর 4 বছর পর পরে 366 দিন হয় ওই দিনকে বলে ওইটা বছরকে বলে লিপ ইয়ার যে 6 ঘন্টা যে 724 ওই জন্য একবার হয় 366 দিন ওটা লিপ ইয়ার ওই মাসে ওই বছরে দেখা যায় ফেব্রুয়ারি মাস 29 দিন হয় ঠিক কি না বলেন এই যে সূর্যকে পৃথিবী ঘুরে আসতে একবার প্রদক্ষিণ করে ঘুরে আসতে সময় লাগে 365 দিন 6 ঘন্টা এতে এক বছর হয় বিভিন্ন গ্রীষ্মের ঋতুর পরিবর্তন হয় কারণ কখনো সূর্যটা কাছে আসে আবার কখনো সূর্য পৃথিবীর থেকে একটু দূরে থাকে এই জন্য গ্রীষ্ম হয় শীত হয় আর এই যে পৃথিবীটা ঘুরছে পৃথিবী ঘুরছে চারিদিকে লাটিমের মতো করে লাটিম যেমন আলের উপরে ঘুরে তেমনি লাটিমের মতো ঘুরছে এই ঘোরার কারণে মনে করেন এইটা পৃথিবী এটা এইভাবে এইভাবে ঘুরছে এইভাবে এইভাবে ঘুরতে 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 আগায় যাচ্ছে কেমন তো এই যে ঘুরতে ঘুরতে যাচ্ছে এখন যখন লাইটের সামনে যেটা থাকে সেখানে আলো হবে সেখানে আলো হবে কিনা বলেন আর লাইটের পিছনের অংশে কি হবে অন্ধকার আল্লাহ তাআলা বলছেন এভাবে একটার পরে আমি আরেকটাকে অনুগামী করে দেই আলোর পরে অন্ধকার অন্ধকার পরে আলো আলো যখন হয় তখন পৃথিবীতে দিন হয় আর অন্ধকার যখন হয় তখন পৃথিবীতে রাত হয় ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এখানে বিজ্ঞানের কথা বলছেন আচ্ছা আমরা মুসলমানেরা আজ বিজ্ঞান চর্চা ছেড়ে দিয়েছি আমরা মুসলমানেরা আজ বলছি বিজ্ঞানের জ্ঞান ওটা কোনো এলেম না এমন বলার মুসলমানও এমন বলার আমাদের মতো হুজুরও আছে বিজ্ঞান চর্চা ওটা কোনো এলেম না এলেম কি এলেম শুধু কোরআন হাদিস পড়া কে বলেছে এলেম তো সর্বজনীন সর্বশ্রেষ্ঠ জ্ঞান কোরআনের জ্ঞান আর ওই কোরআনের ভিতরেই তো বিজ্ঞান রয়েছে ওই মুসলমান তুমি বিজ্ঞান ছেড়ে দাও কি করে কথা বলে ঢেকে দাও সায়েন্স শিখা ফিজিক্স শিখা কেমিস্ট্রি শিখা ডাক্তার হওয়া ইঞ্জিনিয়ার হওয়া সেটাও তোমার জন্য ফরজ ফরজে কিফায়া
ওখানেও একদল মুসলমান হতে হবে ওই জায়গায় যদি একদল মুসলমান আজ জ্ঞান বিজ্ঞান চর্চা করত তাহলে ইহুদি খ্রিস্টানদের দিকে আজ আমাদের তাকায় থাকা লাগতো না ওরা গুগল পরিচালনা করত না ওরা আমাদের স্যাটেলাইট পরিচালনা করত না আমরা মুসলমানেরাই বিশ্ব চালাতে পারতাম কথা বলে ঠিক কিনা এরপরে রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের গুণ বর্ণনা করছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইবাদুর রহমানিল লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুম জাহিলুনা কানু সালামা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা তারাই যারা আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা তারা যখন জমিনে চলাফেরা করে তখন নম্রভাবে চলে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা জাহিল লোকেরা অসভ্য লোকেরা যখন তাদের সঙ্গে ঝগড়া বিবাদ বাঁধাতে চায় তখন তারা বলে সালাম তোমার পথে তুমি যাও আমার পথে আমি যাই তোমার মতো আচরণ আমার জন্য শোভা পায় না তোমার সাথে আমি ঝগড়া করতে যাই না সুবহানাল্লাহ এখান থেকে শুরু করে আল্লাহ তাআলা এই রুকুর শেষ পর্যন্ত রহমানের বান্দাদের ১১টি গুণের বর্ণনা দিয়েছে কয়টা ১১টা গুণ আর এই গুণ যাদের আছে আল্লাহ তাদেরকে বলেছেন ইবাদুর রহমান তারা রহমানের বান্দা সুবহানাল্লাহ আসলে এই পৃথিবীতে যা কিছু আছে মহাবিশ্বের ভিতরে আছে আমরা সবাই তো আল্লাহর বান্দা ঠিক কি না যারা আল্লাহকে মানে না তারা কার বান্দা বলেন তারা কি অন্য কারো বান্দা কিন্তু আল্লাহ তাআলা তাদের কথা বললেন না কারণ যারা নিজেদেরকে আল্লাহর বান্দা হওয়া থেকে নিজেদেরকে বিরত রেখেছে আল্লাহর বন্দিগি যারা করে না আল্লাহ তাআলা তাদের কথা এখানে বলেন নাই বরং যারা আল্লাহর বন্দিগি মেনে নিয়েছে ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা নিজের বান্দা বলে পরিচয় দিয়েছেন সুবহান এবং আল্লাহ তাআলা শুধু আল্লাহর বান্দা বললেই পারতেন আল্লাহ তাআলা আল্লাহর বান্দা বলেন নাই আল্লাহ বলেছেন তারা রহমানের বান্দা আল্লাহ তাআলার যত গুণবাচক নাম আছে সব গুণবাচক নামের ভিতরে আমার কাছে মনে হয় সবচাইতে ব্যাপক গুণবাচক নাম হচ্ছে রহমান ঠিক কি না তাই না ভাই রহমান মানে অতি দয়ালু কে অতি দয়ালু কে আল্লাহ বলছেন আমার যে বান্দারা এই গুণে গুণান্বিত হবে তারা হচ্ছে রহমানের বান্দা তারা অতি দয়ালু আল্লাহ তাআলা ওই বান্দাদের প্রথম গুণ কি ওই বান্দাদের প্রথম গুণ তারা যখন জমিনে বিচরণ করে তারা নম্রভাবে চলে তাহলে আল্লাহর বান্দাদের প্রথম গুণ বলতে গিয়ে আল্লাহ বললেন তারা নম্র চরিত্রের মানুষ অধ্যাত্ম অহংকারী চরিত্রের মানুষ আল্লাহর বান্দা হতে পারবে না ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করেন না রাব্বুল আলামিন বলেন আল কিবরিয়া উরিদাই অহংকার হচ্ছে আমার চাদর ধরে টানাটানি করবা না ও বান্দা তুমি কিসের অহংকার করো দুইবার পায়খানা আর একবার ভূমি তাহলেই তো তোমার সব জারি জুরি শেষ কথা বলেন ঠিক না হ্যান করেন গা ত্যান করেন গা লাঠি কে আন্দার মগুর ভরেন গা এই করব সেই করব অমকের মাথায় বাড়ি মারে আরেকজনকে শট দেয় ক্ষমতার দাপটে ধারাকে সরা জ্ঞান করে বিড়ি খেয়ে ধোয়া উপরের দিকে তুলে দেয় আপনি দেখে কদ্দুর গেল কিন্তু যদি কেবলমাত্র দুইবার ভূমি তিনবার পায়খানা সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে যায় ও মানুষ কিসের অহংকার তুমি করো অহংকার করা মুমিনের চরিত্র হতে পারে না রব্বুল আলামিন বলেন রহমানের বান্দা যারা তাদের প্রথম গুণ হবে তারা বিনয়ী আর যখন তাদের সাথে কেউ ঝগড়া বাঁধাতে চায় তারা ঝগড়া করে না বরং নিরাপদে চলে যায় তারা দ্বন্দ্ব করে না বরং তারা শান্তিকামী মানুষ সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আচ্ছা রহমানের বান্দা বলতে গিয়ে আল্লাহ তাআলা প্রথমেই এই নম্র আচরণের ব্যাপারটা আগে আনলেন কেন আগে আনলেন এই জন্য আসলে মানুষের চরি চলাফেরা দেখে কিন্তু বোঝা যায় লোকটা কেমন একটা চোরের চলাফেরা দেখেই বোঝা যায় চোর চোর ভাব ঠিক না একটা লুচ্চার চলাফেরা দেখেই
বোঝা যায় একটা মদখুরের চলাফেরার স্টাইলে বোঝা যায় দাম্ভিক লোকের চলাফেরা বোঝা যায় শৈরাচারীর চলাফেরা বোঝা যায় একটা তাকওয়াবান লোকের চলাফেরা দেখে বোঝা যায় আলেমের চলাফেরা দেখেই বোঝা যায় হাফেজের চলাফেরা দেখেই বোঝা যায় ভদ্র মানুষের চলাফেরা দেখেই বোঝা যায় লোকটা কথা বলে ঠিক না তাহলে ফেস ইজ দা মিরর অফ ইওর ক্যারেক্টার তোমার মুখটাই কিন্তু তোমার চরিত্রের একটা আয়না তোমার মুখের দিকে তাকালেই বোঝা যাবে তুমি আসলে কোন ধরনের মানুষ এজন্য রব্বুল আলামিন সর্বপ্রথমে মানুষের আচরণের ব্যাপারটা আগে আনলেন জোরে কি বলবেন না সুবহানাল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক কাফিরের সাথে যে কোনো এক ব্যাপারে তর্ক বিতর্ক লেগে গেল তো কাফিরটা তর্ক করতে করতে এক পর্যায়ে গালাগালি শুরু করল হযরত আবু বকর গালাগালির পরিবর্তে গালাগালি দিলেন না তিনি নম্রভাবে কথাগুলো শুনতে থাকলেন আল্লাহর রাসূল এই দৃশ্য দেখছে আর মুস্কি মুস্কি হাসছে সুবহানাল্লাহ কিছুক্ষণ পরে হযরত আবু বকরের রাগ হয়ে গেল বারবার যদি গালি দেয় আবু বকর তার নবী না তাই না রাগ হওয়াটাই স্বাভাবিক রাগ হয়ে তিনিও ওই কাফিরকে জবাব দেওয়া শুরু করলেন যেই মাত্র হযরত আবু বকর একইভাবে কাফিরকে জবাব দেওয়া শুরু করলেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর হাসি বন্ধ হয়ে গেল সিদ্দিকে আকবর আবু বকর এটা লক্ষ্য করলেন নবীজিকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ যখন কাফির আমাকে গাল মন্দ করতেছিল কিন্তু আমি জবাব দিচ্ছিলাম না তাকিয়ে দেখলাম আপনার দুটো দুটোতে মুস্কি হাসি আর আমি যখন জবাব দেওয়া শুরু করলাম তখন আপনার হাসি কেন বন্ধ হয়ে গেল আল্লাহর নবী বলে আবু বকর আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা জানি তোমরা তা জানো না তুমি যখন কাফিরের কথাগুলো হজম করতেছিলে আমি দেখতে পাচ্ছিলাম তোমার দুই কাঁধে রহমতের দুইটা ফেরেশতা তোমার পক্ষ হয়ে কাফিরের প্রত্যেকটা কথার জবাব দিচ্ছিল এই দৃশ্য দেখে আমি নবী আসতেছিলাম আর যেই মাত্র তুমি নিজেও একইভাবে কাফিরের মতো জবাব দেওয়া শুরু করলাম সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা উঠে চলে গেল এজন্য আমার হাসিটা বন্ধ হয়ে গেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল লাযি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতু কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম দুই হাত তুলে বলেন না আল্লাহ আকবার আর একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহ আকবার রব্বুল আলামিন বলেন ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা মন্দ আর ভালো কোনোদিন সমান হতে পারে মিথ্যাবাদীরা তো মিথ্যা কথাই বলবে ঠিক কি না জালেমেরা তো জুলুমই করবে তাই বলে তো আমরা জুলুম করতে পারি না পারি কি জোরে বলেন রব্বুল আলামিন বলেন মন্দ আর ভালো কখনো সমান হতে পারে না ইদফা বিল্লাতি হিয়া আহসান মন্দের প্রতিদান তুমি দাও ভালো দিয়ে এই চরিত্রের অধিকারী যদি হতে পারো ফাইযাল লাযি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম তাহলে দেখতে পাবে তোমার পরম শত্রু তোমার চরম বন্ধু হয়ে যাবে আল্লাহ রাসূলকে তো কত মানুষ মারতে এসেছে আসে নাই রাসূলকে কষ্ট দিতে এসেছে রাসূলের চরিত্র দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে কোথায় গেল মুসলমানদের সে চরিত্র কথা বলেন কোথায় গেল আমাদের সে চরিত্র আমরা কি সেই মুসলমান যে মুসলমানের চরিত্র দেখে ইহুদি খ্রিস্টানেরা রোমান সাম্রাজ্যের মানুষেরা পারস্য সাম্রাজ্যের মানুষেরা দলে দলে মুসলিম হয়ে গেছে আর আজ আমরা কি হলাম আল্লাহ আমাদেরকে এই নম্র চরিত্রের হওয়ার তৌফিক দান করুন জোরে বলি আমি রব্বুল আলামিনের পরে রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা রহমানের বান্দাদের দুই নম্বর চরিত্র তারা রাত কাটিয়ে দেয় দাঁড়িয়ে আর সিজদা করে এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে রাত কি কেটে যাবে ঘুমে
আলোসে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে রাত কি কেটে যাবে ঘুমে আলোসে তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে তুমি কি চাইবে না দোহাত মেলে তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে তুমি কি চাইবে না দোহাত মেলে তুমি কি জানবে না মহাগ্রন্থ হৃদয় ঢেলে এ রাত কি কেটে যাবে ঘুমে আলোসে এইটা কি মুসলমানের চরিত্র আরে জোরে বলেন রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি হে নবী রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদ করেন এটা আপনার জন্য নফল নফল তবে আসা আইয়াবাতাকা রব্বুকা মাকামান মাহমুদা এই নফলের বদৌলতে আল্লাহ আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে জোরে বলেন না সুবহানাল্লাহ মানুষের মর্যাদা বাড়ে কিসে মর্যাদা বাড়ে সেজদার মাধ্যমে মর্যাদা বাড়ে তাহাজ্জুদে জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলার মাধ্যমে ঠিক কিনা আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের গুণ বর্ণনা করছেন কায়নু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন তারা রাতের খুব অল্প অংশই বিছানায় পিঠ দেয় অবিল আসহারিহুম ইস্তাগফিরুন আবার যখন প্রত্যুষ হয়ে যায় তখন সকালবেলা তাসবি পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আবার ফজরের নামাজটাও জামাতে পড়ে সুবহানাল্লাহ এটা হচ্ছে রহমানের বান্দাদের মুমিন মুত্তাকি বান্দাদের গুণ রব্বুল আলামিন বলেন أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر দুই হাত তুলে বলেন না আরো জোরে বলেন আল্লাহু আকবার রাব্বুল আলামিন বলেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা ওয়া কায়িমা যে ব্যক্তি দাঁড়িয়ে সেজদা করে রাত কাটিয়ে দেয় আর যে ব্যক্তি এমনটি করে না এই দুই ধরনের মানুষ কি সমান হতে পারে رب العالمين বলেন قل هل استوي الذين يعلمون والذين لا يعلمون যারা জানে আর যারা জানে না তারা কি সমান তার মানে বোঝা গেল যারা দাঁড়িয়ে রাত্রি কাটায় সেজদায় কাটায় তাহাজ্জুদ যারা পড়ে তারাই হচ্ছে জ্ঞানী মানুষ তারাই সত্যিকার মানুষ কিন্তু আমাদের সমাজে আল্লাহওয়ালা মানুষদেরকে আমরা বোকা মনে করি ঠিক কিনা বলেন যে একটু ভাবসাব ধরতে পারে মনে করি সেই বড় ঠিক কিনা যে একটু ক্ষমতার দাপট দেখাতে পারে যে একটু টাকার গরম দেখাতে পারে কে একটু ভাবভঙ্গি দেখাতে পারে মনে করি হ্যাঁ ভিতরে মনে হয় অনেক কিছু আছে কথা বলেন আর যে নম্রভাবে থাকে আমরা মনে করি এ কিছুই না মেধা ঠিক না তো আপনার ভাষা কিন্তু রব্বুল আলামিন বলেন তা নয় বরং যারা বিনয়ের সঙ্গে রাত্রি জাগরণ করে এই চরিত্রে যারা এরাই হচ্ছে জ্ঞানী মানুষ ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব কেবল জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে তার মানে যারা তাহাজ্জুদে রাত্রি কাটায় তারাই হচ্ছে জ্ঞানী মানুষ আল্লাহ আমাদেরকে তাহাজ্জুদ গুজার বানায় দিন বলি আমিন তাহলে রহমানের বান্দাদের গুণ হলো কয়টা
বলা হলো যাবত দুইটা কয়টা মুখস্থ করতে হবে কিন্তু প্রথম গুণ বললাম চলাফেরার ভিতরে তারা বিনয় চলাফেরায় তারা কি দ্বিতীয় গুণ বললাম তারা তাহাজ্জুদ পড়ে তারা দাঁড়িয়ে সিজদা করে রাখে আস্তে আস্তে সবই আসবে কিছু বাদ পড়বে না ইনশাআল্লাহ এরপরে আল্লাহ তাআলা রহমানের বান্দানে তিন নাম্বার গুণ বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা রহমানের বান্দাদের তৃতীয় গুণ আল্লাযীনা ইয়াকুলুনা আর তারা বলে রব্বানা হে আমাদের রব ইসরিফ আন্না আযাব জাহান্নাম তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও সুবহানাল্লাহ তার মানে এখান থেকে বোঝা গেল রহমানের বান্দারা তারা বিনয়ী হয়ে দাঁড়িয়ে সিজদা করে কখনো অহংকারী হয়ে যায় না তারা মনে করে না যে আমাদের জন্য জান্নাত অবধারিত আমি একজনের খবর জানি সে তার মেয়ের ব্যাপারে বলে যে আমার মেয়ে জান্নাতে যাবে না তো কে যাবে জান্নাতে তো অবশ্যই যাবে কোন দরজায় যাবে সেটা হচ্ছে জোরে বলে নাউজুবিল্লাহ জান্নাতের মালিক কে জাহান্নামের মালিক কে বিশ্বনবী বলেন এমন এমন হবে একজন মানুষ জান্নাতের আমল করতে 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 জান্নাত এবং তার মাঝে এক বিঘত পরিমাণ ফাঁকা থাকবে এমন সময় লোকটি অহংকারী হয়ে যাবে জান্নাতের আমল ছেড়ে দিয়ে জাহান্নামে আবার অনেক মানুষ জাহান্নামের আমল করতে করতে জাহান্নামের মাঝে এবং তার মাঝে এক বিঘত পরিমাণ থাকবে তখন তকদীরের ফয়সালা তার উপরে বিজয় হবে লোকটি জান্নাতের আমল করে জান্নাতি হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ এজন্য অহংকারী হওয়া যাবে জান্নাতের মালিক কে হেদায়েতের মালিক কে না দয়াল বাবা খাজা বাবা পান্ডু বাবা এমন কি আল্লাহ তাআলা তার নবীকে বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা হে নবী হেদায়েত আপনিও দিতে পারেন না আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দেওয়ার অধিকার আপনার নাই যদি থাকতো আল্লাহর রাসূল সর্বপ্রথমে তার আপন চাচা আবু তালেবকে হেদায়েত দিতেন কথা বলেন ঠিক কি না কারণ চাচা তো তার জন্য জেল খেটেছিল কিন্তু চাচার ভাগ্যে হেদায়েত হয় হেদায়েত দেওয়ার মালিক কে ইন্না আলাইনা লাল হুদা আল্লাহ বলেন হেদায়েত দেওয়া আমার দায়িত্ব সুতরাং অহংকারী হবেন না হয়তো একজন মানুষ চোর একজন মানুষ মদঘর একজন মানুষ জেরাকার একজন মানুষ সে আজকে ইসলামের বিপক্ষে আছে কিন্তু কাল সে ওমরের মতো ইসলামের সৈনিক হয়ে যেতে পারে ঠিক কি না সুতরাং আমরা সব সময় অহংকারী হব না আমরা জাহান্নামের ভয়ে ভীত হব আমরা এমন হব যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াকুলুনা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مغسط سكينة সবাই বলেন ربنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله تعالى আমাদের দুনিয়ায় কল্যাণ দেন আখিরাতে কল্যাণ দেন আর জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচা আমিন আল্লাহুম্মা আজিরনা মিনান নার প্রত্যেক ফরজ নামাজের পরে তিনবার করে বিশেষ করে ফজরে এবং মাগরিবে এই দোয়াটা পড়বেন বলেন সবাই আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার এটাকে করার পরে করবেন ওয়া আদখিলনা বলেন ওয়াদখিলনা আল জান্নাতা মাল আবরার এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান আর আমাকে আপনি পুণ্যবানদের সঙ্গে জান্নাত দান করেন সুবহানাল্লাহ রহমানের বান্দা যারা সব সময় জাহান্নামের ভয়ে ভীত থাকবো ইনশাআল্লাহ এই আলোচনা আর লম্বা করলাম না সামনে যেতে হবে এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্না আযাবাহা কানা গরামা কারণ জাহান্নামের আগুন বড়ই যন্ত্রণাদায়ক বড় কষ্টের এরপরে আল্লাহ বলছেন ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা এটা আশ্রয়স্থল হিসেবে আবাসস্থল হিসেবে কতই না মন্দ এরপরে আল্লাহ রাব্বুল আমিন রহমানের বান্দাদের চার নাম্বার বৈশিষ্ট্য বলছেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু
لم يسر إصرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. رحمان বান্দাদের চার নাম্বার গুণ, তারা যখন ব্যয় করে তারা তখন অপচয় করে না, আবার কৃপণতাও করে না। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। মুমিন সব সময় মধ্যমপন্থী, কেমন পন্থী? মধ্যমপন্থী। জোরে বলেন। রব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা على الناس ويكون الرسول عليكم شهيدا. الله تعالى বলেন আমি তোমাদেরকে পৃথিবীতে মধ্যমপন্থী জাতি বানিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। লিতাকুনু শুহাদা আলান্নাস, যেনে তোমরা মানুষের জন্য সাক্ষী হতে পারো, হাশরের ময়দানে সব উম্মতের সাক্ষী দেবে উম্মতে মুহাম্মাদী। সুবহানাল্লাহ। বলেন উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা বলবেন উম্মতে মুহাম্মাদী, তোমরা ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছ, তোমরা তো তাদেরকে দেখো নাই, জানলে কেমন করে? উম্মতে মুহাম্মাদী বলবে আমরা এই কোরআনের মাধ্যমে জেনেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাদেরকে মডেল বানিয়েছি যেন তোমরা সাক্ষী হতে পারো। ওয়াকুন আর রাসূল আলাইকুম শাহীদা, আর রাসূল যেন তোমাদের পক্ষে সাক্ষী দিতে পারে, এই জন্য তোমরা মধ্যম পন্থা অবলম্বন করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা চরম আমাদের অবস্থা, আল্লাহ যদি টাকা পয়সা দেয় তাহলে টাকা যে কোন জায়গায় খরচ করবে জায়গা পায় না। হ্যাঁ, ছেলের সুন্নাতে খাতনা কোটি কোটি টাকা খরচ আছে না নাই? সুন্নাতে খাতনা বউ ভাত, আর বউ ভাত যেটা যেটা অলিমা, এটা তো করা, এটা তো সুন্নাত, তো করতেই হবে। রাসূল বলছে একটা দম্বা ছাগল দিয়ে হলেও তোমরা বউ ভাত করো, ও অলিমা, যেটা অলিমা করাটা সুন্নাত। সুবহানাল্লাহ। কারণ বিয়ে একটা সামাজিক জিনিস, এটা জানান দিতে হবে, সবাইকে জানাতে হবে উনি আমার বৈধ স্ত্রী। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে অনেকগুলো অনুষ্ঠান করি, ছেলের মুখে ভাত তুলে দেওয়া করি কিনা, এটা কোনো দরকারি জিনিস? এইটা করতে গিয়ে আমরা কোটি কোটি টাকা খরচ করি, ইয়ার বন্ধুদের নিয়ে আমরা অনেক টাকা অপচয় করে ফেলি, কিন্তু কত মানুষ এখনো ডাস্টবিন থেকে খানা তুলে খায়, আছে না নাই? কত মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, কত মানুষ পঙ্গু, তার জন্য তুমি তো দুস্থ মানুষের জন্য কিছু করো। তোমার নিজে আল্লাহ টাকা দিয়েছে বলে আমি আমার এক বন্ধুর কথা জানি, তার এই কমপ্লিট ড্রেস আছে 40টা। কয়টা? আচ্ছা বলেন তো একজন মানুষের কি 40টা কমপ্লিট ড্রেস লাগে? তো যে ব্যক্তি নিজের কমপ্লিট ড্রেস 40টা বানায়, সে তো অন্যের দিকে তাকানোর মতো সময়ই পাবে না, কারণ সে হয়ে গেছে তার খায়ের সাথে গোলাম। খায়ের সাথে গোলাম কখনো আল্লাহর বান্দা হতে পারে না, এই জন্য মুমিন কখনো অপচয় করতে পারে। আবার মুমিন কিপটাও হয়। অনেক মুসলমান আছে তারা আইরে কিপটার কিপটা হার কিপটা আছে না? আমরা ছোটবেলায় দেখতাম অনেক মানুষ হাটে যাওয়ার সময় জামাটা নিত, জামা নিয়ে গায়ে দিত না, ঘাড়ের উপরে দিয়ে হাটে যেত, আবার হাত করে বাজার করে ফিরে আসতো, জামাটা ঘাড়ের উপরে থাকতো। দেখছেন কিনা? অনেক মানুষ আছে জুতা কেনে কিন্তু জুতা পরে না, আছে না? এগুলো কিপটা, এটা কৃপণতা। আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না। রাসূল বলছেন আল্লাহ যদি তোমাকে নিয়ামত দেন তাহলে তোমার পোশাক আশাকে চলাফেরার ভিতর দিয়ে এই নিয়ামতকে প্রকাশ করো। সুবহানাল্লাহ। বলেন আপনি অহংকারী হবেন না, তবে নিয়ামতকে প্রকাশ করবেন। আল্লাহ আমাকে টাকা পয়সা দিয়েছেন, এজন্য আমার জামা কাপড় পরিষ্কার একটু উন্নতই হবে, কারণ আল্লাহ আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। তা আল্লাহ আপনাকে টাকা দিল। আর আমাদের দেশে দেখবেন অনেক মানুষ আছে 100 বিঘা জমির মালিক, বিশাল তার মার্কেট, কিন্তু তার চলাফেরা দেখে মনে হয় ফকিরের ফকির, ফকিরের বাপ ফকির, আছে না? একটা গল্প করেছিলাম অনেক সময়, দান তো জীবনেও করে না, একটা গল্প জেনেছিলাম এক লোক জীবনেও আল্লাহ রাস্তায় দান করে না, তো হঠাৎ একদিন একটা গোস্ত কিনে বাজার থেকে বাড়িতে ফিরতেছে, একটা কাক এসে সবল দিয়ে গোস্তের টুকরাটা দিয়ে দৌড় দিছে, লোকটা পিছনে পিছনে যায় বলে ভাই দিয়ে যা দিয়ে যা, আমার বহুত কষ্টের টাকা দিয়ে কিনা রে, দিয়ে যা। কাক কি আর এগুলো শোনে, ও কি দেওয়ার জন্য নিছে? পিস পিস গেছে যত দূর যাওয়া যায়, এরপরে নদীর কাছে যখন গেছে কাক নদী পার হয়ে পার হয়ে গেছে, এখন দেখে যে আর তো যাওয়ার উপায় নাই, নৌকাও নাই, কে যা কি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তায় দান করে দিল। এরকম আর কিপটা আছে না নাই?
এরা কিন্তু আল্লাহর বান্দা প্রকৃত রহমানের বান্দা হতে পারবে না রহমানের বান্দা হবে মধ্যমপন্থী তারা কিপনও হবে না অপচয় করবে না অপচয় তিন প্রকারের একটা জিনিস এখানে শেখেন অপচয় কয় প্রকার তিন প্রকারে আপনারা শুনতেছেন না মন মন আছে তো কার কার মন নাই হাত তোলেন তো না কেউ তোলে নাই তার মানে মন আছে যাদের যাদের মন আছে শেষ পর্যন্ত বয়ান শুনতে চান হাত তোলেন লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুন বলি আমিন লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো ঘরে বাইরে চালো ইওন অফিসে যাও দরকার আছে না ডিসি অফিসে মেয়র সাহেবের অফিসে প্রধানমন্ত্রীর অফিসে সচিবালয়ে পার্লামেন্টে জাতীয় সংসদে যাও আল কোরআনের আল্লাহ তৌফিক দিক বলি আমিন আরে জোরে বলেন আমিন আছেন তো আপনারা ঘুম ধরে নাই তো কিসের ঘুম অল্প তো রাত বেশি হয় আমি আছি ইনশাআল্লাহ গায়ে গোষ্ঠ নাই তাই কি স্পিড দিয়ে দেবে কে আল্লাহ তাআলা কি তাকবীর দেন লিল্লাহ তাকবীর আল্লাহ কবুল করুন আমিন বলেন তো বলতেছিলাম অপচয় তিন প্রকার অপচয় কয় প্রকার প্রথম প্রকার হচ্ছে অবৈধ কাজে একটা কানাকড়ি খরচ করাটাও অপচয় এখানে যাত্রা হবে আপনার কিছু এসে ধরলো দাঁতরা কি অমুক অমুক শিল্পীদেরকে আনবে নাচানাচিও করবে অশ্লীলতা বেহায়পনা হবে অনেক আজকাল কিন্তু এই সমস্ত যাত্রায় জুয়া খেলাও হয় হয় কিনা বলেন জুয়া হয় বিভিন্ন রকমের কিছু হয় আপনি জানেন এখানে ভালো কাজ হবে না মন্দ কাজ হবে কিন্তু আপনি হাত ছাড়াতে পারলেন না টাকা তাকে দিয়ে দিলেন এটা অপচয় অবৈধ কাজে অন্যায় কাজে একটা কানাকড়ি খরচ করাটাও কি অপচয় এক প্রকার গেল দুই নাম্বার আপনি ভালো কাজেই খরচ করলেন কিন্তু প্রয়োজনের চাইতে বেশি খরচ করলেন এটাও অপচয় আর তিন নাম্বার অপচয় হচ্ছে আপনি ভালো কাজেই খরচ করলেন কিন্তু আপনি আল্লাহর জন্য করলেন না আপনি লোক দেখানোর জন্য মানুষের জন্য কারণ এই টাকাটা কিয়ামতে আল্লাহর কাছে কোনো কাউন্টেড হবে না বরং আপনি মানুষকে দেখানোর জন্য করেছেন এটা কিয়ামতে আপনার আফসোসের কারণ হবে কথা বলেন ঠিক কিনা আজ আমাদের ভিতরে লোক দেখানোর প্রবণতা আছে না নাই কম না বেশি একজন গল্প করতেছে যদি কাল রাতে পুকুরে যা মাছ লাফালাফি করতেছে কোথায় বুঝতে পারতেছেন না আমার কথা গল্প দিচ্ছে যে গতকাল রাতে রাত দুইটার সময় হঠাৎ দেখি পুকুরে ব্যাপক মাছ লাফালাফি করে তো জিজ্ঞেস করি কেন ভাই রাত দুইটার সময় আবার তুমি কি করে টের পেলা আসলে তাহাজ্জুদ করি তো তাহাজ্জুদের অজু করার জন্য উঠছিলাম দেখি মাছ লাফালাফি মাছ লাফালাফি কিচ্ছু না বলছে তাহাজ্জুদ পরে এটা জানার কথা বলে আছে না নাই আমাদের সমাজে এমন আজকে আছে যদি দান করে আপনি যদি নাম না বলেন ব্যাপক রেগে যায় হ্যাঁ হুজুর আমার নাম বললো না আরে তুমি কি নাম কামানোর জন্য দান করেছো মারহাবা তো তুমি মানুষের কাছ থেকে নেবে না মারহাবা একজনের কাছ থেকে নেবে তার নাম কে কিয়ামতে অনেক দাতা উপর করে জাহান্নামে আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহ তাকে আসমিন আসনাফিল মাল সব রকমের মাল দান করেছিলেন সব রকমের মাল সে দানও করেছিল কিন্তু যখন কিয়ামতে তাকে বলা হবে ফামা আমিতালাহা হে আল্লাহর বান্দা তুমি কি আমল করেছো সে বলবে আনফাক্তু ফিসাবিলিল্লাহ আমি আল্লাহর রাস্তায় দান করেছি আল্লাহ তাআলা বলবেন তুমি আমার রাস্তায় দান করো নাই তুমি দান করেছো লিকালা লিকালা জারিউন লোকেরা যেন তোমাকে দানশীল বলে লোকেরা যেন তোমাকে দাতা বলে ফাকাদ কিলা তোমাকে বলা হয়েছে আজ কিয়ামতে তোমার কোনো অংশ নাই জোরে বলেন নাউজুবিল্লাহ এজন্য আমরা সব কাজ করব কার জন্য জোরে বলেন না কার জন্য আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমার জন্য রাখব ক্ষমাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আউতা লিল্লাহ ومنع لله فقد استكمل الإيمان حديث আমাদের ভালোবাসা সব যেন হয় শুধু প্রভু তোমার জন্য আল্লাহর নবী বলেন মান আহাব্বা লিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসলো
পাপ গদালিল্লা কাউকে ঘৃণা করলো আল্লাহর জন্য কারণ সে ইসলামের শত্রু এই জন্য তাকে পছন্দ করে না তার এই অপছন্দ করাটাও কার জন্য জোরে বলেন পাআতালিল্লাহি দান করলো আল্লাহর জন্য ওয়া মানা আলিল্লাহ দান করা থেকে বিরত থাকলো আল্লাহর জন্য আল্লাহর নবী বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান এই ব্যক্তি তার ঈমানকে পূর্ণ করলো সে পাক্কা মুমিন জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহর সন্তুষ্টি ছাড়া একটা টাকাও খরচ করা এটা হবে অপচয় আল্লাহ আমাদেরকে এরকম অপচয় থেকে বাঁচিয়ে রাখুন জোরে বলি আমিন এরপরে রব্বুল আলামিন মুমিনদের আরো তিনটা গুণের কথা বলছেন একসঙ্গে গুরুত্বপূর্ণ তিনটি গুণ পাঁচ ছয় সাত রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখর ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতি حَرَّمَ اللَّهُ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزُنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ আল্লাহর নাম জোরে নেন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা এখানে তিনটি এমন চরিত্রের কথা বলছেন যেই তিনটি চরিত্র জাহিলি সমাজে ব্যাপকভাবে ছিল আল্লাহ তাআলা বলছেন আমার রহমানের বান্দা যারা তাদের ভিতরে এই তিনটা চরিত্র থাকবে না رب العالمين بلسن والذين لا يدعون مع الله إلها آخر ترى الله شنگه انه كنو إله كي داكنا اما در راب كي اما در إله كي سل دور مالك كي ميدار مالك كي شزد قربو كار جنو رشنش قربو كار جنو কিন্তু আমাদের ভিতরে এমন মুসলমান আছে না নাই যারা মাজারে গিয়ে পীরের পা চাটে পীরের কাছে গিয়ে কবরের কাছে গিয়ে বলে খাজা বাবা দয়াল বাবা আমাকে একটা বেটা দাও আছে না কথা বলে আছে না নাই শিরক হয়ে যাবে আমাদের মুসলমানদের কালিমার প্রথম যে সেটা হচ্ছে মুসলমানদের জেয়া দিয়ে ইসলামে ঢুকতে হয় তা হচ্ছে তাওহীদ তা কি তাওহীদ আমাদের কালিমার সর্বপ্রথমে আগে নেগেটিভ আগে অস্বীকার লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোন ইলাহকে মানি না অন্য জাতির ভিতরে জাতির সাথে আমাদের এখানেই পার্থক্য খ্রিস্টানেরা গড মানে তারা মরিয়মকে ঈসাকে আল্লাহকে গড ইন্নাল্লাহা সালিসু সালাসা তারা বলে গড তিনজন আল্লাহ গড ছেলে ঈসাও গড আর মা তার মা মরিয়মও গড জোরে বলেন নাউজুবিল্লাহ আর অকালা ইহুদ উজাইর ইবনুল্লাহ ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালাম আল্লাহর বেটা হিন্দুরা তারা আবার দেবতা মানে ৩৩ কোটি মানবই যখন কম মেনে লাভ কত ৩৩ আর আমাদের রব কয়জন জোরে বলেন আরে জোরে বলেন আমাদের রবের পরিচয় শুনবেন আমাদের রবের পরিচয় আপনারা সবাই জানেন সুবহানাল্লাহ সবাই জানেন সবাই আমার সাথে বলেন আপনি যদি বলেন হে আল্লাহ আপনাকে জানতে চাই আপনার পরিচয় জানতে চাই আপনার পরিচয়টা আমাদের জানাই দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানাই দিচ্ছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ জোরে বলেন সুবহান এক সাহাবী প্রতিদিন নামাজের ভিতরে এই সূরাটাই পড়ে আল্লাহর নবী একদিন দেখে ফেললেন আল্লাহর নবী সাহাবীকে ডাক দিলেন সাহাবী তুমি কি এই সূরাটি বেশি বেশি পড়ো সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ এই সূরার ভিতরে আবার আল্লাহর তাওহীদের কথা আছে এই জন্য এই সূরা পড়তে আমার বড় ভালো লাগে আল্লাহর নবী জানিয়ে দিলেন সাহাবী রে তাহলে শোনো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বড় ভালোবাসে এই মাত্র জিব্রাইল এসে বলে গেল তুমি আল্লাহর জান্নাতি
কারণ এই সূরার ভিতরে তাওহীদের কথা আছে কার এই সূরা তিনবার পড়লে এক খতম কোরআন খতম করার সওয়াব লিখে দেওয়া হয় কোরআনের 10 পারার সমান সূরা ইখলাস কারণ সূরা ইখলাসের ভিতরে তাওহীদের কথা আছে আমরা মুসলমান পৃথিবীতে এমন একটা জাতি এই মুসলমানের মাথা আল্লাহ ছাড়া কারো সামনে নত হবে ও মুসলমান তুমি জামাজ পড়লা রোজা করলা হজ করলা যাকাত দিলা কিন্তু মাজারে গিয়ে যদি তুমি সিজদা করো পীরের কাছে যদি ছেলে চাও মেয়ে চাও আল্লাহর কসম বিশ্বাস করো তুমি শিরক করলা তোমার সমস্ত আমলগুলো बर्बाद হয়ে যাবে তুমি যদি তওবা করে ফিরে না আসো তাহলে তোমার জায়গা জাহান্নাম ঠিক না দলিল কি দলিল আল্লাহর কিতাব রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا رب العالمين بارين বান্দারে তুমি যদি আল্লাহর সঙ্গে শিরক করো এই গুনাহ আমি কখনো মাফ করব না শিরককে বাদ দিয়ে যত গুনাহ তুমি করো না কেন বান্দা তুমি যদি তওবা করো আমি তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিতে পারি জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের ভিতরে কিন্তু বহু রকমের শিরক আছে শিরকে আসগার শিরকে আকবার শিরক বিসিফাত শিরক বিজাত আছে না নাই আমরা আল্লাহর সিফাতের সঙ্গে শিরিক করি অনেকে আমরা বলি যে এই গরুটা ছিল বলে এই চারটা ভাত খেয়ে দিল আছে না নাই কথা বলেন এই জমিতে যদি ইরিধার না লাগাতাম তাহলে এবার মরে শেষ তার মানে ভাবটা এমন আপনাকে খাওয়ায় ইরিধান এই জমির ইরিধান জমি খাওয়ায় আর গরু খাওয়ায় বলেন তো খাওয়ায় কে জোরে বলেন আমরা অনেক সময় বাড়ি থেকে বের হতে লাগি হঠাৎ যদি ওসট লাগে ওসট লাগে না আজ যাবই না হাস কুশায় আছে না নাই আল্লাহ রসুল বলেন ইসলামের ভিতরে কোনো সুশায়াত কুশায়াত নাই ইসলামের প্রত্যেকটা দিনই শুভ জোরে বলেন সুবহানাল্লাহ আপনি আল্লাহর নামে বের হবেন হোসট লেগেছে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন আপনার সফরকে নিরাপদ করে দেবে কে আমাদের ছেলে হয় না অনেকে ছেলে হয় না আল্লাহ পরীক্ষা করে ইমান চলে যায় বাবার কাছে গিয়ে বলে বাবা তো ছেলে দাও না বাবা বলেন তো ছেলে দেন কে আল্লাহ বলছেন ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা আমি কাউকে মেয়ে দেই ও ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আমি কাউকে ছেলে দেই ও ইয়াজআল আও ইজব বিজুহুম যুকরানা ওয়া ইনাসা কাউকে ছেলেও দেই মেয়েও দেই দুটোই দেই জোরে কোন না আল্লাহু আকবার ও ইয়াজআলু মাইয়াশাউ আকীমা আবার কাউকে বান্দা বানাই কিছুই দেই না ইন্নাহু আলিমুন কাদির সব কিছু জানি আমি সব ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাহু মালিক কে ক্ষমতার মালিক কে শিরক করবেন রব্বুল আলামিন পাঁচ নম্বর চরিত্র বলছেন রহমানের বান্দারা শিরক করে আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহকে ডাকে না বিপদে পড়লে মুসিবতে পড়লে ডাক দেয় কাকে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন আল্লাহ তুমি কি ঘুমাও না আল্লাহ রব্বুল আলামিন বলেন মূসা রে তোমার কি অবিশ্বাস হয় মূসা বলে রব্বুল আলামিন অবিশ্বাস হবে কেন তবে মনের ভিতরে একটু খটকা লাগে না ঘুমিয়ে তুমি কেমনে থাকো রব্বুল আলামিন বলেন ঠিক আছে তোমার খটকা দূর করে দিচ্ছি জোরে বলেন সুবহানাল্লাহ ও মূসা হাতে তুই দুইটা গ্লাস নাও আল্লাহ নিলাম প্রায় পানি ভর্তি গ্লাস নিছো তো কয় হ্যাঁ কাজ কি এবার বলে এই গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে থাকা লাগবে এটাই তোমার কাজ কয় আল্লাহ তো সহজ ঠিক আছে তুমি দাঁড়িয়ে থাকো সহজ কাজটাই করো এবার গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন রাত 10টা বেজে গেছে মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন 11টা যেন বেজে গেল একটু ঘুম ঘুম লাগে কি লাগে না কিন্তু দাঁড়ায় থাকা লাগবে কাজ দিয়েছেন কে যেই মাত্র 12টা বেজে গেছে ঝিমুনি ধরেছে আস্তে করে ঝাঁকি লেগে গেছে মাথায় গ্লাসটা পড়ে গেছে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মূসা মূসা বলে লাব্বাইক আল্লাহ বলেন লাব্বাইক তবে তোমার গ্লাস কোথায় রব্বুল আলামিন তুমি কি জানো না আমার ঘুম ধরেছে আমি তো মানুষ ঘুম তো তুমি দিয়েছো ঘুম ধরেছিল গ্লাস পড়ে গেছে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন মূসা রে দুই গ্লাস পানি মাত্র রাখতে পারো না ঘুমের কারণে
আর আমি আল্লাহ আমি হচ্ছে সবারই বাপ আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি রাতের বেলায় ঘুমিয়ে থাকতাম কোন বিপদগ্রস্ত মানুষ যদি বিপদে পড়ে আমাকে আল্লাহ বলে ডাক দিত বলো দেখি তার বিপদ কে উদ্ধার করত এই জন্য আমি আল্লাহ ঘুমাই না الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم لا تأخذه سنة ولا نوم هم دور তন্দ্রা জীবনীয় আল্লাহকে স্পর্শ করে না লাইসা কামিসলিহি শাইউন আল্লাহর মতো কেউ নাই কিচ্ছু নাই যার কান্না আল্লাহু আকবার ওই আল্লাহ ছাড়া আল কাউকে ডাকবেন আল্লাহর সাথে শিরিক করবেন শিরিক কিন্তু বহু রকমের হয় এই জমিনটা কার জোরে বলেন আইন চলবে কার চলছে কার এখানে এসে আল্লাহ বান আসেন নাই এখানে এসে কয় না দিস ইজ মডার্ন এজ এটা মডার্ন সুপার মডার্ন এজ দি ইন দিস এজ দ্য কুরআন ইজ নট অ্যাপ্লিকেবল ইন দিস সোসাইটি এই যুগে আর কুরআন চলে না এগুলো কুরআন হয়ে গেছে এখন আমাদের আধুনিক সমাজে আমাদের সেকুলার সমাজ তৈরি করতে হবে আমাদেরকে ডারউইনের ওই মতবাদ চালু করতে হবে আমাদেরকে কার্ল মার্ক্সের মতবাদ চালু করতে হবে এই যুগে কুরআনের খেলাফতে রাশেদার রাষ্ট্র ব্যবস্থা এখন আর চলে না তোমার কি ঈমান আছে এ কোরআনের কিছু মানবে না না এই অধিকার ইসলাম তোমাকে দেয় নাই কথা বলেন এ কথা বলেন কেন জোরে বলেন না ঠিক না আপা তো মিদুন নবী বাদিল কিতাব তাকফুরু নবী বা আল্লাহ বলে কি হলো তোমাদের এই কোরআনের কিছু মানো আর কিছু ছেড়ে দাও যেটা ভাল লাগে ওইটা মানো আছে না নাই ওজন মিষ্টি বেশি করে দেয় সুন্নাত পালন করিস ওতে মজা আছে ওই জন্য ওখানে সুন্নাত আছে না নাই মিষ্টি খাওয়া সুন্নাত মিষ্টি খাওয়ার আগে দাঁত ভাঙা দাও এ কথা বলে না হ্যাঁ দাঁত ভাঙা কি সুন্নাত নয় তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জোনাব জ্বলে তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মেলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া সারতে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ঈমান একটু বলো না ঠিক কিনা বলেন এই জমিনটা কার আইন চলবে কার এটা কি কোনো দলীয় কথা না ভাইরা আমরা দলীয় এই পরিচয় বড় নয় আমাদের তো একটাই পরিচয় আমরা বিশ্ব নবীর উম্মত আমাদের নাম মুসলমান আমাদের সংবিধানের নাম আল কোরআন কথা বলেন কোরআনের কাছে তোমাকে ফিরে যেতে হবে জীবনের সব জায়গায় সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না কথা বলেন না ঠিক না গাইতে পারবেন আমার সাথে পারবেন বলেন সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও
খুঁজি নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এত চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইবানি সকলের নয় শুধু মুমিনের ঠিক না উদাল্লিন নাস বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান সমস্ত মানুষের জন্য হেদায়েতের কিতাবের নাম কি জোরে বলেন না নাম কি ইবানি সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তাহলে সব জায়গায় কোরআনের আইন মানতে কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখা এজন্য মুমিনদের রহমানের বান্দাদের পঞ্চম গুণ রহমানের বান্দারা আল্লাহ ছাড়া কোন ক্ষেত্রে কাউকে ডাকে না রাষ্ট্র পরিচালনার সময় ডাকে কাকে জোরে বলেন কিন্তু আমাদের সংসদে আল্লাহর নাম কমই হয় এটা এখনকার যে তা দিয়ে বুঝাচ্ছি না এখনো যারা ছিল আগেও যারা অনেকটা সবসময় প্রায় সেমই যে আমাদের বিভিন্ন রবীন্দ্রনাথ ঠাকুরের নাম হয় অনেক নেতার নাম হয় মোহাম্মদুর রসুলের নাম জাতীয় সংসদে কমই হয় কথা বলেন না কেউ আমার আল্লাহর নামের প্রশংসা কমই হয় কিন্তু মুমিন যদি সব জায়গায় আল্লাহকে ভয় করতে পারত রব্বুল আলামিন বলে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ জনপদের লোকেরা যদি সত্যিকারের ঈমানদার হতো আমি আল্লাহকে ভয় করত আমি আসমান এবং জমিনের সমস্ত বরকতের দুয়ারগুলো খুলে দিত তাহলে কোরআন মানলে লাভ হতো না লস হতো আমরা সব জায়গায় কোরআন মানব আল্লাহ ছাড়া কাউকে ডাকবো না ইনশা এরপরে রব্বুল আলামিন রহমানের বান্দাদের ছয় নাম্বার গুণ বলেন ওয়ালা ইয়াকুলুনা নাফসাল্লাতি হারামাল্লাহ আল্লাহ তাআলা যাকে হারাম করেছেন এমন কোন মানুষকে তারা হত্যা করে মানুষকে কি হত্যা করা যাবে আজকে অনেকেই আছে ইসলাম বোঝে না বলে ইসলামের নামে মানুষ হত্যা করে আসলে নাই জিহাদ কাকে বলে জিহাদ আগে আপনাকে বুঝতে হবে ঠিক না জিহাদের শর্ত আছে জিহাদের রুকন আছে জিহাদ ঘোষণা কে করতে পারে এগুলো জানতে হবে ইসলামী নেতা অথবা রাষ্ট্রপ্রধান কেবল জিহাদ ঘোষণা করতে পারে কিন্তু আপনি নিজে নিজেই জিহাদ ঘোষণা করে এক জায়গায় বোম মারলেন এর নাম কি জিহাদ জিহাদ তো নয় বরং অন্যায়ভাবে মানার মারার কারণে রব্বুল আলামিন বলেন কাআন্নাহু কাতালান নাফসা জামিয়া তুমি একজনকে মারো নাই একজন মানুষকে মারার কারণে তুমি যেন দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করেছো আল্লাহর নবী বললেন কাতিল ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার কাতিল মানে যে হত্যা করলো আর যাকে হত্যা করা হলো দুইজনই জাহান্নামে যাবে যদি তারা দুইজন মারামারি করে দুইজন যদি একজন আরেকজনকে মারতে চায় তাহলে এই বিধান যে হত্যা করলো সেও জাহান্নামে যাবে যে নিহত হলো সেও জাহান্নামে যাবে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ কাতিল তো জাহান্নামে যাবে বুঝলাম মাকতুল কেন যাবে নিহত কেন যাবে নবীজি বলেন ও তো মারার জন্য চেষ্টা করেছিল পারে নাই তাই মারতে পারে নাই এই জন্য ভাইরা আমার খবরদার মারামারি করলেই মাথা গরম হয় আমাদের হয় কি না জোরে বল মারামারি হলে পরে অগ্নি দেখে দেয় ইট মারি আরেকজনকে আরেকজনের মাথায় বাড়ি দেয় আপনি যদি বিনা কারণে একজন মানুষকে হত্যা করেন সমস্ত মানুষকে যেন হত্যা করলেন জাহিলি যুগে ব্যাপকভাবে এই হত্যার বদগুণটা ছিল রব্বুল আলামিন বললেন রহমানের বান্দা যারা তারা মানুষকে তো হত্যা করে না বরং মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে টেনে তারা জান্নাতে নিতে চায় বলে বলেন না সুবহানাল্লাহ রহমানের বান্দাদের সাত নাম্বার গুণ আল্লাহ বলেন ইল্লা বিল হাক্কি তবে
যদি রাষ্ট্রীয়ভাবে কাউকে যদি আইন করে আইনের মাধ্যমে যদি সত্যি সত্যি ফাঁসি হয় ইসলামিক কোর্টে যদি সেটার ব্যাপারটা আলাদা এরপরে আল্লাহ সাত নম্বরে বললেন রহমানের বান্দাদের ওয়ালা ইয়াজনুন রহমানের বান্দা যারা তারা কোনোদিন জিনা করে না সুবহানাল্লাহ ভাই আজকের এই আলোচনাগুলো দরকারি কিনা বলেন আমাদের জীবনে দরকারি কিনা আজ আমাদের সমাজে জিনা কম না বেশি ব্যাপক ছড়িয়ে গেছে ব্যাপক ছড়িয়ে গেছে কারণ জেনার যে উপকরণ এখন আমাদের হাতের মুঠা কথা বলেন মোবাইলের ভিতরে জেনা যুবক ছেলেদের হাতে ভাল্লুকের হাতে খুন্তা আছে না নাই আপনি যদি তরতাজ একটা হরিণকে বাঘের সামনে দেন বাঘের পেটে খিদা আর বাঘকে বলেন খবরদার বাঘ তুই খাবি না বাঘ যদি হরিণটার ঘাত মটকায় দেয় বাঘকে কি পুরা দোষ দেওয়া যায় একে তো বাঘ তারপরে ফিদা আর হরিণ দিছেন তরতাজা আহ যুবক ছেলেদের আজ হাতে মোবাইল যুবক ছেলেদের জন্য আজ ওপেন নগ্ন ছবিগুলো আজ এগুলো তো উচিত ছিল না বরং আমাদের উচিত ছিল এই নগ্ন ছবিগুলোর এই সাইটগুলো বন্ধ করে দেওয়া রাষ্ট্রীয়ভাবে কথা বলেন না ঠিক না আমার ভাইরা এটাই হচ্ছে ইমানদার সরকারের কাজ রব্বুল আলামিন সূরা হাজার ভিতরে বলেন আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত আমারুল বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার আমি ইমানদারদেরকে ক্ষমতা দিলে চারটা কাজ করে প্রথমে কয়টা আদর বলেন নামাজের বিল পাস করে রোজার বিল পাস করে আর যত ভালো কাজ চালু করে দেয় কোরআনের তাফসীর মাহফিল 144 ধারা নয় বরং কোরআনের তাফসীর মাহফিল রাষ্ট্রীয়ভাবে চালু সুবহানাল্লাহ কর অন্যায় দূর করে দেয় আর মন্দ কাজ বন্ধ করে দেয় জুয়া বন্ধ করে দেয় জিনা বন্ধ করে যায় যাত্রা বন্ধ করে যায় অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করা ইমানদার সরকারের কাজ এই কথাটা বলেছেন কে জিনার দরজা বন্ধ করতে হবে যুব চরিত্র আজ শেষ হয়ে গেল ঠিক না আল্লাহর রাসূল বলেন মাইয়াত মানুলি জাউফাইনে আদমানুলাহুল জান্নাহ যে ব্যক্তি দুইটা গর্তের গ্যারান্টি দিতে পারবে আমি রাসূল তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম কয়টা গর্ত একটা হচ্ছে মুখ আরেকটা লজ্জায় স্থান এই দুইটার গ্যারান্টি দিতে হবে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আইয়ুজ জামবি আকবার কোন গুনাহ সব চাইতে বড় নবীজি বললেন আনতা জানা লিল্লাহি নিদ্দা ওয়া খলাকাকা যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর সঙ্গে যদি শিরিক করো সব চাইতে বড় গুনাহ সুম্মামা ইয়া রাসূলুল্লাহ তারপরে কোন দি রাসূল বললেন আন তাকতুলা ওয়ালাদাকা খশিয়াতা আই ইয়াতআমা মাআকা তোমার সন্তানকে তুমি এই ভয়ে হত্যা করো যে তোমার সঙ্গে খানা খাবো তোমার খাবারে কম পাবে বলেন দেখি আজকে আমাদের সমাজে অ্যাবর্শন করে কত নারী তার সন্তানকে সেখানে ফেলে দিচ্ছে এই রকমের হত্যা আমাদের সমাজে আছে না না সন্তান পেটে আসার পরে ভ্রূণ হত্যা করতেছে জীবন হয়ে যাওয়ার পরে কথা বলেন কিনা নবীজি বলেন এটা সবচাইতে বড় গুনাহ তুমি মনে করেছো সে খাদ্য খাওয়াতে পারবে না কিন্তু খাবারের মালিক তো তুমি নও খাবারের মালিক জোরে বলেন কে সুম্মামা ইয়া রাসূলুল্লাহ তারপরে কোনটি বড় গোরা রাসূল বললেন আনতাজনিয়া হালিলাতা জারিকা তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা করা এটা আরেকটা বড় গোরা বলেন দেখি ভাই আমাদের সমাজে আজকে প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে পরকীয়া আছে না আসতে বলেন আছে না নাই থাকবেই তো কারণ স্টার জলসা আর জি টিভি প্রতিদিন আমাদেরকে ওইটাই শেখায় কথা বলেন আর আমাদের মা বোনদের এগুলো না দেখলে পরে পেট ভরে সকালের নাস্তা করে কিরণ মালা ঠিক না দুপুরের লাঞ্চ জাস্ট উদাহরণ সেখানে গিয়ে আবার তুমি আসবে বলে রাত্রেবেলায় পাখি তারপরে আরেকটা আরেকটা শ্রীকৃষ্ণ এইগুলো দেখে হঠাৎ যদি কোনোটা বাদ পড়ে যায় পরের দিন সকালবেলা কাজা তোলা আছে না নাই কথা বলেন আবার অনেক সময় ওয়াজ করতে গেলে মা বোনেরা বলে হুজুর একটা আমলের ওয়াজ করে বলে না আমার মা বোনকে বলি ও মা তোমার জন্য আজকে বড় আমল তোমার চোখের হেফাজত করা স্টার জলসা ছেড়ে দাও জি বাংলা ছেড়ে দাও তোমার জন্য জান্নাতে দরজা খোলা আল্লাহু আকবার কারণ নবীজির হাদিস নবীজি বলেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা
واتعد با لها وحفظت فرجها قيل لها فادخلي بأي أبواب الجنة شئتي কোন নারী যদি কেবল চারটা কাজ করে কয়টা পাঁচ ওয়াক্ত নামাজ রমজানের রোজা স্বামীর আনুগত্য মেনে চলে পর্দায় থাকে ওই নারীর জন্য কিয়ামতের ময়দানে আটটা জান্নাতের দরজা খুলে দেওয়া আর বলা হয় যেটা দিয়ে খুশি তুমি ঢুকে যাও মাওলানা নামাজ তো পড়েন কিন্তু স্টার জলসা কিরণ মালা বন্ধ করেন আমি আজকেই আমি একটা দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলাম প্রায় এরকম দেখি আমাদের কলেজেরই একটা ম্যাডাম বোরকা পরে আমি আজ দেখলাম এক জায়গায় দাওয়াত খেতে গেছে বোরকাও নাই কিছু নাই মাথার চুল খোলা বিউটি পার্লার থেকে সেজে গুজে এসে পোজ দিচ্ছে দুনিয়ার মানুষ দেখছে তোমার মাঝে মাঝে এই বোরকা পরার ভণ্ডামি করার কোনো দরকার না এই কথা বলেন না ঠিক না আজ আমাদের সমাজে এগুলো আছে না নাই রাসূল বলেন কাসিয়া রিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন ওই নারীরা কিয়ামতের পূর্বে এক ধরনের নারীদের চরিত্র হবে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন পোশাক পরেও তারা উলঙ্গ থাকবে মাইলাতুন তারা মানুষকে আকৃষ্ট করবে মুমিলাতুন তারা স্বৈরাচারী হবে স্বামীর কথা শুনবে না মন গড়ে চলবে কথা বলেন না ঠিক না কথা বলেন রুউসুকুন্নাকা কাল বুখতিল মাইলা তাদের চুল মাথার চুলগুলো হবে উটের সুটের মতো আল্লাহর নবীর হাদিস কি মিথ্যা হতে পারে দেখেন আজকে মেয়েরা যখন রাস্তায় বের হয় তারা বোরকা পরে কিন্তু এখানে এত বড় একটা ঝুঁটি বেঁধে যায় কিনা ধরে বলেন উটের ছুটের মতো রসুল বলেন লা লা ইয়াজিদনা রিহাল জান্না এরা জান্নাতে তো যাবে না জান্নাতের ঘ্রাণও পাবে নাউজুবিল্লাহ বলেন মা বোনদেরকে বলি মা তুমি কার মতো মডেল দাও কার মতো স্টাইল দাও তুমি আজকে বোরকা পরো কিন্তু সেই বোরকা এমন টাইট ফিটিং ওটা দিয়ে আরো বেশি তোমার শরীরের সৌন্দর্য ফুটে ওঠে কথা বলে দেখি না আন্ডামি ছাড়ো আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ তোমাকেও একদিন কবরে যেতে হবে কবর তোমাকে ছাড়বে না ঠিক না ভাই মায়রামা মায়রামা আজ তুমি বোরকা পরো কিন্তু দেখে যায় যেদিন গায়ে হলুদের অনুষ্ঠান তোমার বোরকা থাকে যেদিন পারির পাশে বিয়ে ওই দিন তুমি বিউটি পার্লার থেকে সেজে এসে দুনিয়ার মানুষকে দেখাও আর তুমি আল্লাহকে ভয় করার দাবি করো আল্লাহর সাথে এরকম নেফাকি করো না এরকম গাদ্দারি করো না কারণ কবরে যখন তুমি যাবে তোমাকে কিন্তু সোজা হয়ে যাওয়া লাগবে বাঁকা হয়ে যাওয়ার উপায় সাপ যখন চলে আঁকা বাঁকা চলে সব কি সোজা চলে না আঁকা বাঁকা তো বেজি বলে সাপ তুমি এভাবে চলো কেন কয় এটাই আমার স্বভাব আমি এভাবেই চলি কয় না একটু সোজা চলো আর বাঁকা চলো না কেন আমি পারবো না এটাই আমার স্বভাব তারপরে হঠাৎ একদিন দেখে কে এবার সাপটাকে পিটায় মেরে টান করে রাখছে এবার টান হয়েছে কিনা বেজি বলে টানের টান তুমি ঠিকই হলা সময় মতো হলো না আমরা যখন কবরে যাব তখন কিন্তু ঠিকই সোজা হব তখন আমাকে পাঁচখানা মেয়েদের কাফনের কাপড় করে তাদেরকে পর্দা করে কবরে রাখা হবে কিন্তু কাফনের কাপড় পরার আগে যদি ওই কাপড়টা তোমার উঠত তাহলে তোমার জন্য আল্লাহর জান্নাত রেডি হয়ে তুমি আজকে স্বপ্নের মতো হতে চাও কিরণমালার মতো হতে চাও ওরা কি তোমার আদর্শ তোমার আদর্শ ফাতিমা তোমার আদর্শ আয়েশা আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দিক আমিন বল সম্মানিত ভাইরাম রব্বুল আলামিন বলেন ওমাই ইয়াফাল যালিকা ইয়ালকা সামা এই যে তিনটা বদগুণ বলা হলো তার মানে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকবে যারা মানুষকে হত্যা করবে আর যারা জিনা করবে যন্ত্রণাদায়ক শাস্তি লাভ করবে তারা রব্বুল আলামিন আরো বলেন ইদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা এখন শুধু পরে অনুবাদ করে শেষ করে দিয়ে যাব রব্বুল আলামিন বলেন তাদের আযাবকে দ্বিগুণ করে দেওয়া হবে কিয়ামতের ময়দানে ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা এই যন্ত্রণা লাঞ্ছনার ভিতরে তারা অনন্তকাল থাকবে জোরে বলেন নাউজুবিল্লাহ তবে আল্লাহ আবার সুসংবাদ দিচ্ছেন ধরে বলেন না সুবহানাল্লাহ কেন আমার আল্লাহর ঠিক দেখি বড় দয়াবান কেউ আছে রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরান রাহিমা ধরে বলেন না মারহাবা রব্বুল আলামিন বলেন তবে কেউ যদি তওবা করে
গুনাহ করে ফেলেছে তওবা করে আমানা খাঁটি ইমানা নেই আমি যা আমলাম সালিহা নেক কাজ যদি করে ফাউলাইকা ইবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ বলেন আমি তোমার তাদের গুনাহগুলোকে সব সওয়াব দ্বারা বদলায় দেব গুনাহ তো রাখবই না গুনাহগুলোকে সওয়াব বানাই দেব সুবহানাল্লাহ জোরে বলেন না কারণটা কি وكان الله غفورا رحيما কারণ আমি তো বড়ই ক্ষমাশীল বড়ই দয়ালু এই দুনিয়ায় মায়ের কাছে যদি অন্যায় করেন কোন মা কিন্তু সন্তানকে দেখে বলে আমার কাছে মাফ নে বলে কি বলেন মনে মনে ভাবে যদি ছেলে এসে আমার কাছে মাফ চায় মাফ করে দেব কিন্তু মুখ ফুটে বলে না আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন নিকট আসমানে এসে ডেকে বলেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরালা এমন কোন গুনাহগার নাই কি আমার কাছে গুনাহ মাফ চাও আমি তোমার গুনাহ মাফ করে দেব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা এই ঈমানদারেরা তোমরা খাঁটি তওবা করো আল্লাহ বলেন রাসূল বলেন আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হলাম এমন সময় দেখলাম আমার দরজায় একজন মহিলা বসা মহিলাকে বললাম ও মহিলা এখানে তুমি এমন করে বসা কেন মহিলা বলছেন ও আবু হুরায়রা শোনো আমি বড় অন্যায় করেছি আমি জিনা করেছি শুধু জিনাই করি নাই জিনা করার কারণে আমার পেটে যখন বাচ্চা হলো বাচ্চা আসলো এই বাচ্চার জন্ম যখন হলো মানুষের ভয়ে বাচ্চাটাকেই আমি হত্যা করেছি আমি একে তো জেনা করেছি দুই নাম্বার নিজের বাচ্চাকে নিজের হাতে হত্যা করেছি আবু হুরায়রা আমি দেখি আমার মতো গুনাহগারের আল্লাহর কাছে মাফ আছে কিনা হযরত আবু হুরায়রা বললেন ও মহিলা তুমি যে গুনাহ করেছো আমার মনে হয় তোমার গুনাহ কোনোদিন মাফ হবে না আবু হুরায়রা বলে এই কথা বলে আমি যখন বললাম মহিলাটা চলে গেল বুক চাপড়াতে চাপড়াতে চলে গেল আর বলল এই দেহ দিয়ে কি হবে যদি জাহান্নামের আগুনে পোড়া লাগে আমি নবীর নামাজে শরীক হলাম আমি বিশ্ব নবীর সঙ্গে নামাজ পড়লাম নামাজের পরে আল্লাহর নবীকে মহিলাটার কথা বললাম আল্লাহর নবী বললেন ও আবু হুরায়রা শোনো এই মহিলা যদি তার গুনাহ থেকে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার গুনাহগুলোকে মাফ করে দিবে আমি তখন ভাবলাম ভাই আমি কি ভুল করেছি মহিলাকে তো নিরাশ করে দিয়েছি আমি দৌড়াতে থাকলাম মহিলার খোঁজে দৌড়াতে থাকলাম দৌড়াতে দৌড়াতে মহিলাকে পেয়ে গেলাম মহিলাকে বললাম ও মহিলা তুমি যদি এই তোমার গুনাহের জন্য তওবা করো আল্লাহ তাআলা এত দয়ালু এত মেহেরবান আমার নবী বলেছেন তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এই কথা শুনে মহিলা এত খুশি হয়ে গেল সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেল আর তার গোলামকে আজাদ করে দিয়ে আল্লাহকে দেখে দেখে বলল আল্লাহ আমার মতো গুনাহগারের তোমার দরবারে মাফ আছে আমার ভাইরা আপনাদেরকে বলি অনেকে হয়তো না বুঝে সুদের কারবার করেছেন আছে না নাই অনেকে হয়তো না বুঝে জিনা করেছেন অন্যায় করেছেন ফিরে আসেন তওবা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি বড় দয়ালু আমি তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ এরপরে রাব্বুল আলামিন রহমানের বান্দাদের গুণ বলছেন ওয়াল্লাযীনা লা ইশহাদুনা যুর ওয়া ইযা মারু বিল্লাগবি মারু রহমানের বান্দা যারা তারা মিথ্যা সাক্ষী দেয় না আমাদের সমাজে এখন মিথ্যা সাক্ষী আছে না নাই মিথ্যা সাক্ষী দিয়ে কত নিরাপরাধ মানুষকে অপরাধী আজ আমরা বানাই দিচ্ছি শোনার মতো মানুষদেরকে আজ আমরা অপরাধী বানাই দিচ্ছি মিথ্যা সাক্ষী দিয়ে এই দিনই দিন নয় আরো দিন আছে তোমাদের শাস্তি তোমরা দুনিয়াতেই পাবে আল্লাহ ছাড়বে না আল্লাহ ঢিল দেয় কিন্তু ছেড়ে দেয় না কথা বলে মেভেকিরা রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেয় না ওই যে মাররু বিল্লাগবি মাররু কিরামা তারা যখন কোনো মন্দ কাজের কাজ দিয়ে যায় তখন তারা ভদ্রভাবে চলে যায় মনে মনে ভাবে না আমি একটু মজা নেই এখান থেকে যখন সিনেমা একটা হচ্ছে আমি একটু দেখি এটা তারা করে না বরং তারা মনে মনে ভাবে এটা দেখা আমার জন্য শোভনীয় নয় আমি কোনো নোংরা কাজ অশ্লীল কাজ দেখতে চাই তারা তাদের বাড়িতে অনুষ্ঠান হলে পরে হাজি সাহেবের বাড়িতে তারা নাচের জন্য ডিজে আনে কথা বলেন কথা বলেন কিন্তু আমাদের সমাজে এরকম হাজি সাহেব আছে বহুত নামাজও পড়ে কিন্তু ছেলের সুন্নাতে খাত নাই নাতির সুন্নাতে খাত নাই সেখানে আপনার ডিজে এনে সব চলে কথা বলেন ঠিক কিনা দুদেল
বান্দা মুমিনের কাজ হতে পারে না মুমিন কোন অশ্লীল নোংরা কাজের কাছে যায় আল্লাহ আমাদেরকে ওই মানের মানুষের তৌফিক দিক আমিন বলি এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াকিরু আলাইহা সুন্নাহ ওয়ামিয়ানা আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত পড়ে শোনানো হয় তখন তারা বোবা বধিরের মতো আচরণ করে না বরং তারা শোনার পরে মানে তারা বলে সামিনা ওয়া আতানা আল্লাহর কোরআন শুনলাম আমাদের জীবনে মেনে নিলাম সুবহানাল্লাহ যারা বলেন না সুবহানাল্লাহ আর যারা শোনার পরে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেয় আছে না নাই বলে দাদার নাতির গল্প আমি মাঝে মাঝে বলি দাদার নাতি ওয়াজ শুনতে আসছে তো হুজুর বলছে যে ফরজ তরক করা যাবে না কোনো অবস্থাতেই কাঁচা দেওয়া যাবে না কারণ হাঁটু পর্যন্ত ঢেকে রাখা মুসলমানের জন্য কি তো বলছে এখন থেকে কে কে ফরজ তরক করবেন না হাত তোলেন তো নাতি হাত তোলার আগে দাদা হাত তুলছে তারপরে মাহফিল শুনে যখন যাচ্ছে সামনে পড়ছে নদী নাতি পড়েই রয়েছে দাদার কাঁচা দেওয়া শেষ নাতি ডাক দিয়ে বলে দাদা হুজুরকে তুমি কি ওয়াদা করলে হ্যাঁ বাদ দে তো তুই কি মনে করেছিস ওয়াজ আমি নদীর ওই করে নিয়ে যাবো জীবনে কত ওয়াজ শুনলাম জীবনে কোনদিন ওই পারে নিলাম না এই পারে ওয়াজ এই পারে রেখে যাবি আজ আমাদের মুসলমানদের অবস্থা কিন্তু তাই মাহফিলে আসলে মনে হয় বাংলাদেশে আল্লাহর বান্দার অভাব নাই সব কালকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা কথা বলেন তারপরে যা ছিলাম বের হয়ে গিয়ে তাই এটা মুমিনের চরিত্র হতে পারে না এবং কোরআন শোনার পরে তারা বোবা বধিরের মতো আচরণ করে না বরং তাদের অন্তরের ভিতরে কোরআন তাফসীর করে সুবহানাল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ বলেন মুমিন তো তারাই তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হলে অন্তরখানা কেঁপে ওঠে সুবহানাল্লাহ ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা তাদের সামনে যখন আল্লাহর আয়াত পড়ে শোনানো হয় তাদের ঈমান বেড়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে ওই মানের মুমিন হয়ে রহমানের বান্দা হওয়ার তৌফিক দিক বলি আমিন এরপরে রহমানের বান্দাদের গুণ ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা কত সুন্দর কথা রহমানের বান্দা শুধু নিজের চিন্তা করে না নিজে হাজির সাহেব মসজিদে যায় পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ পড়ে কিন্তু ছেলে মেয়ে নামাজ পড়ে না নিজে হজ করে আসছে কিন্তু স্ত্রী পুত্রকে পর্দায় রাখে না তাদের কথা কোনোদিন চিন্তা করে না নিজে শুধু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে সন্তানকে এত পড়ালো ডাক্তার বানালো ইঞ্জিনিয়ার বানালো কোরআনের শিক্ষা দিল না এরকম হাজির সাহেব আমাদের সমাজে আছে না রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দারা এমন নয় বরং তারা কি বলে তারা নিজে যেমন বাঁচার চেষ্টা করে আল্লাহর কাছে বলে আল্লাহ রব্বানা হে আমাদের রব হাবলানা তুমি আমাদেরকে দাও মিন আজওয়াজিনা এমন স্ত্রী ওয়া যুররিয়াতিনা এমন সন্তান সন্ততি নাতি পুতি কুররাতা আয়ুনিন যারা হবে আমাদের চোখের মণি সুবহানাল্লাহ যাদের দেখে আমাদের চক্ষু ঠান্ডা হয়ে যাবে এমন ইমানদার বানাও ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আর তুমি আমাদের মুত্তাকি লোকদের নেতা বানায় দাও সুবহান তাহলে মুত্তাকি লোকদের নেতা বানায় দাও এই দোয়াটা করতে বলেছেন কে আসতে বলেন কে তারা আমরা যদি হুজুর মানুষ যদি ঘটে দাঁড়াই কম রিয়াকশনের আছে তাই হুজুর মানুষ কে একা হয়েছে কথা বলেন আলেমদের ভালো মানুষদের সমাজের নেতা হওয়ার দরকার আছে না কিন্তু মসজিদের ইমামের চরিত্র ভালো দেখলে হবে না ইমাম বানানোর সময় ইমামের চরিত্র কেমন যেমন দেখো জাতির ইমাম বানানোর সময় তাদের চরিত্র কেমন ভালো এটা দেখার দরকার বেশি ওমরের মতো শাসকের দরকার আছে না নাই সোনালি দিন কেন যে ফিরে আর আসে না সকলে পেতার অধিকার কেন যে প্রাণ ফুলে হাসে না ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন করিত
যদিও খলিফা ওমরের শাসনে কোন জীব না খেয়ে মরেছে সে ওমরের মতোই ধারাতে কোনদিন আর কি হবে না খলিফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না সকলে পিতার অধিকার কেন যে প্রাণ ফুলে হাসে না চারিদিকে শুনি শুধু হাহাকার অন্যায় জুলুম অবিচার ঠিক কিনা এই জোরে বলেন না ঠিক কিনা জুলুম দেয়ার সমস্যা ভরে গেছে শয়তানের রাজত্ব কায়েম হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা চারিদিকে শুনি শুধু হাহাকার অন্যায় জুলুম অবিচার এ জুলুমের চির অবসান কোনদিন আর কি হবে না খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না সকলে পিতার অধিকার কেন যে মন খুলে হাসে না আল্লাহ আমাদেরকে এমন সমাজ দিক জোরে বলে আমিন আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদের মুত্তাকি লোকদের ইমাম বানায় দাও বলেন আমিন এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই গুণ যাদের ভিতরে পাওয়া যাবে এই যে 11টা গুণ বলা হলো সাথে তওবার কথা বলা হয়েছে তওবা দিয়ে ধরলে 12টা গুণ যাদের ভিতরে পাওয়া যাবে রাব্বুল আলামিন বলেন উলাইকা ইজুজাউনাল গুলফাত বিমা সাবাহু ويلقون فيها تحية وسلاما سبحان الله رب العالمين قال لي গুণের মানুষ যারা তারা তাদের জন্য প্রতিদান দেওয়া হবে জান্নাতের ভিতরে বিশাল প্রাসাদ সুবহান আল্লাহ কি বলা যায় না আর একটু জোরে বলেন না জান্নাতের ভিতরে প্রাসাদ দেওয়া হবে বিমান সবার তাদের ধৈর্যের কারণে ويلقون فيها تحية وسلاما তাদেরকে ওয়েলকাম জানানো হবে অভিবাদন জানানো হবে সালাম বলে আর তাদেরকে ওয়েলকাম বলে খালিদিন ফিহা রব্বুল আলামিন বলল ওই জান্নাতে তারা চিরকাল থাকবে জান্নাত কোনোদিন ফুরিয়ে যাবে না শেষ হয়ে যাবে না ওখানে কোনোদিন মৃত্যু হবে না সুবহানাল্লাহ হাসুনাত মুস্তাকাররা অমুকামা এটা কতই না সুন্দর আশ্রয়স্থল কতই না সুন্দর আবাসস্থল খেয়াল করেন জাহান্নামের ব্যাপারে বলা হয়েছে সাআত মুস্তাকার ওয়া মুকামা কতই না নিকৃষ্ট জায়গা আর জান্নাতের ব্যাপারে বলা হলো হাসুনাত মুস্তাকার ওয়া মুকামা জান্নাত কতই না উত্তম জায়গা জোরে বলেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলছেন কুল হে নবী আপনি বলে দেন মা ইয়াবাউ বিকুম রাব্বি আমার রবের কি ক্ষতি হবে লাউলা দোয়া উকুম তোমরা যদি আমার রবকে না ডাকো আমার রবকে ডাকার মানুষের কি অভাব আছে ডাকার জন্য সৃষ্টির কি অভাব আছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আর আসমা মান ফিস সামাওয়াতি ওয়াল আর আসমানের জমিনের ভিতরে যা কিছু আছে তাসবি করে কা ওই পাহারার গাছ গাছালি ঝর্ণার গান জানি গো প্রভু জানি যে শুধু সকলে তোমার দান ওই পাহারা ও আকাশ ওই যে বাতাস তোমার নামে তাসবি পরে নদিয়ার ওই যে সাগর তানে তোমায় ডাকে প্রকৃতির সুরে সুরে তোমারি গান তোমারি দান জোরে বলেন না মারহাবা রাব্বুল আলামিন বলেন তোমরা যদি রবকে না ডাকো হে নবী আপনি বলে দেন তাহলে আমার রবের কি ক্ষতি হবে
فقد كذبتم তোমাদের কাজ দেখে মনে হচ্ছে তোমরা রবকে অস্বীকার করছো তোমরা একদিকে নামাজও পড়ো আবার শুধু খাও ঠিক কিনা বলেন তোমরা নামাজও পড়ো আবার যাকাত দাও না কিন্তু নামাজ যে আল্লাহ দিলেন যাকাত দিলেন সেই আল্লাহ কথা বলে ঠিক কিনা তোমরা এদিকে নামাজও পড়ো বেপর্দা থাকো তোমরা এদিকে সুবহানাল্লাহ তাসবিহও পড়ো আবার সুদের টাকাও গুনে গুনে নাও আসে না নাই এদিকে দেখে যায় তোমরা দাড়িও রেখেছো লম্বা করে টুপিও পরেছো কিন্তু ইসলামী রাষ্ট্র এখনো তোমার ভালো লাগে না তোমার স্লোগান হয় বাতিলের পক্ষে কোরআনের পক্ষে তোমার স্লোগান না আস্তে বলেন কেউ মাইন্ড করুন কথা বলেন ফাকাদ কাযযাবতুম আসলে তোমরা কিয়ামতের দিবসকে মিথ্যা প্রতিপন্ন করছো ফাসাউফা ইয়াকুনু লিজামা উচিরাই তোমাদেরকে এমন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে যে শাস্তি তোমাদের গায়ের সাথে লেগে থাকবে ফুরিয়ে যাবে না শেষ হয়ে যাবে না জোরে বলেন না নাউযু বিল্লাহি মিন যালিক আল্লাহ তাআলা আমাদেরকে সেই শাস্তি থেকে বাঁচান জোরে বলে আমিন আল্লাহ তাআলা আমাদেরকে রহমানের বান্দাদের যে 11টি গুণ বললাম 11টি গুণ অর্জন করে তওবাকারী বান্দা হওয়ার তৌফিক দান করেন